আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রিয় নবীর সত্তাকে চিহ্নিত করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে বোঝা যায় আমরা আমাদের আত্মাটা শুধু সাধারণ মানুষেরই আত্মা কিন্তু নবীর যেই সত্তা এটা কিন্তু সাধারণ মানুষের সাথে কোনোভাবেই মেলানো যাবে না নবীরটা অত্যন্ত 100% স্ট্রং এখানে আরেকটা দলিল আমি আপনাদের কি দিব ইহুদি খ্রিস্টানরা আরো চমৎকার বয়ান দিয়েছেন ইংলিশ ম্যান যারা তাদের লিসেনিং বলেন স্পিকিং বলেন তাদের সব ক্ষেত্রে যে ইংলিশ শব্দ ইউজ করা হয় তাদের সেই শব্দ দ্বারা তাদের সেই ভাষা দ্বারা আপনারা আমার নবীকে অত্যন্ত চমৎকারভাবে সম্বোধন করে বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখান থেকেও তারা সাকসেস শব্দটাকে এনেছে কি এনেছে তারা সাকসেস শব্দটাকে এনেছেন পারফেক্ট সফল শব্দটা এনেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এ তাহলে এখান থেকে বেঈমান কাফেরদের বক্তব্য থেকেও বোঝা যায় আপনার আমার নবীর সত্তা আর আপনার সত্তা এক জিনিস নয় আমাদেরটা অবশ্যই 100% দুর্বল 100% দুর্বল আর নবীরটাকে দুর্বল বলার কোনো সম্ভাবনা নেই কারণ নবীকে যখন আল্লাহ ওয়ার্ডার দিল বলল কোনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নৌরি আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নৌর থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ নবী কি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সম্মানিত উপস্থিতি সূরা আলাক যদি আমরা খুলি সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন কি থেকে রক্ত থেকে আপনারা সত্তার বিবে বিচার করতেছেন এখানে আমাকে বিষয়টা দিয়েছেন সত্তার ডিস্টেন্সটা কেমন তৈরি করতে একটা হলো কি প্রফিট উই শুড অবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা ঠিক না বেঠি কারণ আমাদের নবী ছাড়া আমাদের কোনো উপায় আমি কিন্তু আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বিবেক দিয়ে কিন্তু জিনিসটাকে ইয়ে করবেন যেন আগামী দিনে যেন নবী সম্পর্কে কোনো ফতোয়া দিতে হলে যেন খারিজিদের সাথে কোনো আলেমের জন্য কোনো প্রয়োজন না হয় ঠিক না বেঠি আর জোরে বলেন আল্লাহ সূরা আলাকি কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড মানুষকে আল্লাহ রক্ত দিয়ে সৃষ্টি সেই রক্তটাকে জানেন বাবা মায়ের শুক্রাণু এবং ডিম্বাণু সেটা হলো এই পৃথিবীর মানুষ আমরা যারা এখানে আছি সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর রহমানের মধ্যে আরেকটা চমৎকার আয়াত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহর অমীয় বাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে তৈরি করেছে মানুষ মানেই তার সত্তা কারণ জিন্দা থাকলে আপনার মাঝে সত্তা আছে আপনারা আমা আপনি আমি যেহেতু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে জিন্দা আধ্যাত্মিকভাবে কে জিন্দা কে মুর্দা সেটা মালিক জানে কথা বোঝেন নাই তার মানে কার মধ্যে তাকওয়া আছে কার মধ্যে তরিকত আছে কার মধ্যে হাকিকত আছে কার মধ্যে মারেফত আছে এলমে মারেফত নিয়ে যারা পরিপূর্ণ আছে সেটা দেখার ক্ষমতা আমাদের নেই কারণ আমরা দুর্বল আমি আগেই বলেছি আপনার কি আমারে পছন্দই করেন নাই না পছন্দ হইছে তো পছন্দের মানুষ দেখলে তো মানুষ জোরে জোরে কথা কয় ভিতর থেকে আরো কথা বের করার জন্য সাপ্লাই দেওয়া নেওয়ার জন্য মানুষ উৎসাহ দেয় আপনারা যদি বলেন না ব্যাপার কি কথা বলেন একটু জোরে কথা বলতে হবে তো এটা সুন্নি কনফারেন্স কি কনফারেন্স আরো জোরে হ্যাঁ সুন্নত তো আমার নবীকে ঘিরে আমার নবীকে বাদ দিলে আর সুন্নিয়ত নাই ঠিক না ঠিক যত ফার্দুল্লাহ ওয়াজিবুল্লাহ সব আল্লাহর কার যত ফার্দুল্লাহ যত ওয়াজিবুল্লাহ সব কার আর সুন্নাত রাসূলুল্লাহি তাআলা সব নবী সুবহানাল্লাহ বলেন না কেন আরে জড়ে আমি ডাইরেক্টলি আলোচনা যেতে চাই কারণ আলোচনাটা অনেক লম্বা হবে বিরক্ত হবেন না তো আরে জড়ে আলহামদুলিল্লাহ বলেন ওমা আলহামদুলিল্লাহ তো কয় না আরে কি তারে কইতাম কিসি টাইঙ্গে ভাষা কথা কইতাম নি হ্যাঁ আমার আমার ভাষা বোঝেন না এই মিয়া কোন মুখ নিয়ে কবরে যাবেন ওয়াজটা এখানে থাক
সূরা 3 খুলেন কোরআন শরীফের 30 পারা সূরা 3 আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেছেন বিউটিফুল সেই মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন সেটা আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর মানুষ এই 30 পারায় আরেকটা সূরা আছে সূরা ইনফিতর এখানে বলেছেন ফি আই সূরাতি মা শাআ রাক্কাবা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে বান্দাকে সৃষ্টি করেছে একবার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর মন মত পথে চলেন কিনা আরে মিয়া এনে তো ফাড়াই লাউনের কথা কথা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছে এ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মত ভয় করো কি করো ভয় করার মতো ভয় করো পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাইও না কি করিও না পরিপূর্ণ মুসলমান না হইয়া সাচ্চা মুসলমান না হইয়া কবরে যাইও না নাইলে খবর আছে খবরটা কি আছে পরে বলবো আগে আমার নবী তুই কবরে যদি যাইতে হয় পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যেতে হয় তাহলে আগে আমার নবীকে চিনতে হবে কারণ নবীকে চিনতে না পারলে নবী চিনতে ভুল করিলে জীবন যাবে রসাতলে নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল দুজাহানে নাই কেহ তাহার সমতুল নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালেমায় থাকতো ঠিক না ব্যাটি আরে ফাড়াইলাম না কেন আরে জোরে আরে জোরে পিসিটি তো মারতে না এটাও কিন্তু বিষয়ের ওয়াজ আসতেছে এই এই আমার যে নাত নবী সম্পর্কে গজলটা এটার মধ্যেও কিন্তু এই বিষয়ের তত্ত্ব খুঁজে পাবেন বেশি লম্বা করলাম এটা অনেক লম্বা কথা বলেন ঠিক না ব্যাটি তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তা আর এই সত্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ঠিক কিনা বলেন আমার নবীর চলে গেছে দেহ থেকে প্রাণ ভাগে আজরাইল নিয়ে গেছে এটা সত্য তবে এটা ছিল পৃথিবীর সৃষ্টির একটা ফর্মালিটি কি ছিল ফর্মালিটি এর মানে এই নয় যে এই সত্তা আর ওই সত্তা এক পৃথিবীর প্রত্যেকটা মানুষ নামার আগে দেখবেন তার আপনার যে আইডি কার্ডের মধ্যে মৃত লেখা আছে আছে না নাই কিন্তু নবীকে এই পর্যন্ত কোনো মানুষকে মৃত বলে সাহস পাইছে কথা বলে না কেন আরে জোরে তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তার ওই সত্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ঠিক না ঠিক আরে জোরে বলেন আমি কোথায় ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা রহমানের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন সেই মানুষকে জানেন শুধু আদম কে শুধু আদম সাফিউল্লাহ কারণ মা হাওয়াও মাটির না মা হাওয়াও কি না মাটির না মা হাওয়া আদমের পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাইলে আমরা দুই ধরনের মানুষের সন্ধান পেলাম আরেকটা মানুষ রূপে নবী আছে ঈসা রূহুল্লাহ যার জীবনে মুজিজার কোনো শেষ নাই কথা বলেন আমার নবী যে আমাদের মতো না সেই সত্তা যে আমাদের মতো না শুধু আমরা না উম্মত না অন্য নবীদের মতো না এটার প্রমাণ করে গেছেন ঈসা রূহুল্লাহ ঈসা রূহুল্লাহ কিন্তু ওনার কওমের কাছে আমার নবীর আগমন সম্পর্কে তিনি বার্তা দিয়েছেন তথ্য দিয়েছেন সেই বার্তাটা হলো কি জানেন যে আমি চলে যাব তোমাদের জন্য কল্যাণ কারণ আমি চলে গেলে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিবে যেই নবীর পা মোবারকের জুতার পিতা মোবারক খোলার যোগ্যতা আমি ঈসা রাখি না আরে জোরে তাহলে এখান থেকে স্পষ্ট যে ওই সত্তা আর এই সত্তার সাথে কোন রকমের কোন ইয়া নাই আমরা হলাম 100% দুর্বল আপনার আমার প্রিয় নবী কখনোই দুর্বল নয় কথা বলেন ঠিক কিনা এখানে আরেকটা নবী হলো আরেকটা সত্তা হলো ঈসা রূহুল্লাহ ঠিক না ঠিক আরে জোরে কে ঈসা রূহুল্লাহ কিন্তু ভিন্ন রূপে এসেছেন ওনার বাবাই তো নাই ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মা মরিয়মের উদরে স্থানান্তর করেছেন সময় মতো পৃথিবীতে নবী রূপে পাঠিয়ে দিয়েছেন আবার তিনি পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন পরিপূর্ণ হয়ে যাবে কে পৃথিবীতে কিয়ামতের সময় যখন লগ্ন হবে তখন আবার ঈসা রূহুল্লাহ আসবে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার
আরেকটা সত্তার খবর যদি দিতে হয় আরেকটা হলো কি জানেন বলবো কদ জাআকুম মিনাল্লাহ